দিওনি। বৌদিমণি, না পাতা, তুমি এত সকালে? 6:30 বেজে গেছে, তোমার দেখতে পেলাম না তাই। ও, তোমার দাদাবাবুকে দেখেছো? হ্যাঁ, দাদাবাবু অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেল। সে কি এত সকালে দাদাবাবু বেরিয়ে গেল? তোমাকে কিছু বলে গেছে? আগে না তো, তবে খুব তাড়াহুড়ো করে গেছে, আর সেটা দেখেই তো আমি তাড়াহুড়ো করে এলাম যে তোমার আবার শরীর খারাপ করলো কিনা। আচ্ছা, আমি তাহলে চায় জল চাপাই, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি আসছি। আমি তোমাকে কিছু বলতে চাই যে আমি কোনোদিন কাউকে বলিনি। কি এমন কথা যা কাল রাতে তুমি আমার বলতে পারলে না আদিত্য, এড়িয়ে গেলে? আর আজ এই প্রথম তুমি কিছু না বলে চলে গেলে? জগন্নাথ, পথ দেখাও আমায়। কি বাতাসি তুমি! আমি তো ভাবলাম তুমি আজকে কাজেই আসবে না হয়তো। আমায় মাফ করে। আরে না না, কি করছো! মাফ করে দাও গো বৌদি। বোকামি, কাল যে আমার মাথায় কি ভর করেছিল ভগবান জানে। আমার যা বুকে এসছে আমি তোমায় তাই বলেছি। আমি একবারের জন্য ভাবিনি যে তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ। আমার বড্ড ভুল হয়ে গেছে গো বৌদি, আমার মেয়েটা ভুগছে, আমায় মাফ করে দাও গো তুমি। আরে না না, ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রেই হয়, আর তুমিও তো মানুষই। নাও, নিজের চোখের জলটা মোছো তো। এক কাজ করো, এবার যাও হাতের কাজগুলো গিয়ে সেরে নাও, কেমন? ফিরোজা দিদি ঠিক বলেছিল, তুমি বড্ড ভালো মানুষ। যাই, আমি তোমার জন্য চা বানিয়ে আনি। না না, আমাকে এখন চা দিতে হবে না, তুমি বরং যাও ঘর দোরগুলো একটু গুছিয়ে নাও, ঠিক আছে? পরিষ্কার করবে। ও নেপাদা, একটু শোনো না গো, বলছিলাম যে সেদিন তো পুজোর ঝামেলায় ওকে সব কাজগুলো বুঝিয়ে দেওয়া হয়নি, তুমি বরং নিয়ে যাও ওকে আজকে, একটু কাজগুলো বুঝিয়ে শুনিয়ে দাও। হ্যাঁ, কেমন? ঠিক আছে, যাও। হ্যাঁ, চলো। বড় বৌমা, কি ব্যাপার বলো তো মা? শুনলাম আজ 7 সকালে নাকি আদি বেরিয়ে গেছে। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।